কর্মসংস্থাপনের বাবে তামিলনাড়ুলৈ গৈ নিরুদ্দেশ নগাঁওর আই ভিটির বড়িগাঁওয়ের যুবক রঞ্জিত রাউত। দিন হাজিরা করে কোনোমতে পরিয়াল চলা রঞ্জিত রাউতে 25 জানুয়ারীত ঘরের উলাই গৈছিল তামিলনাড়ুলৈ বলি। কিন্তু 27 জানুয়ারীত হঠাৎ অহা একটা ফোন কলর পিছতেই হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে পরিয়ালটোত। কারণ তামিলনাড়ুলৈ গৈ থকা অবস্থাত বিশাখাপট্টনম রেল স্টেশনের পৰা নিরুদ্দেশ হওয়ার খবর দিছে রঞ্জিত রাউতর বন্ধুয়ে। 27 জানুয়ারীর পর আজিলৈকে কোনো সুসূত্র পাবলৈ সক্ষম হওয়া নাই পরিয়ালৰ লোকে রঞ্জিত রাউতর। যার বাবে রাউতর পত্নীয়ে 2 সন্তানক বুকুত সাবতি অনিদ্রা তথা অনাহারে চকুলো টুকি দিন পার করেছে। কান্দি কান্দি অসুস্থ হয়ে পড়েছে রঞ্জিত রাউতর মাতৃ। কোনো লোকে যদি রঞ্জিতর সন্ধান পায় তেন্তে 6022663484 নম্বরত যোগাযোগ করবলে অনুরোধ জানাইছে পরিয়ালৰ লোকে। তারিখে আপনার তামিলনাড়ুলে যাম বলে গৈছিল, তামিলনাড়ুলে যাম বলে গৈছিল। তেখেত আপনার 27 জানুয়ারির দিন ফোন আহিছে যে তামিলনাড়ু নামি দিলে ঘরে আহিম বলে। কিন্তু লগরকিটায় আমাক ফোন করে গৈছিল, কিন্তু আজিলেকে তো তার খাম খুটি নাই। আমি থানালেও গৈছিলো, জাজৈ থানালেও গলো, কিন্তু আমাক তাত গুরুত্ব দিয়া নাই। সেইটো কারণে আমি এটা রাইজক অনুরোধ করছো, যদি লোক পায় মো দাদাজনক যদি পায় কোনোবা থানাত হলেও, বা আমি ফোন নম্বর দিম, ফোন নম্বর যোগাযোগ দি আমাক যদি কোনোবাই পায় কব, খবরটো দিব, আমি লৈ আহিম। কিন্তু আমি থানাত দিলো, থানাত গলো, থানাত কিন্তু একো গুরুত্ব নিদিল আমার কথাটো। দাদার নামটো আমার রঞ্জিত রাউত। বতর দ্রোয়ার পৰা জুয়েল উদ্দিনৰ রিপোর্ট, অসম আদিত্য।